হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো এখন পুরো ফাঁকা, কেউ নেই বললেই চলে, রাত্রে ভিড় রয়েছে। এই বিষ্ণুপুর মেলা 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর অবধি চলবে এবং এখানে কলকাতা থেকে নানান শিল্পীরা এসে পারফর্ম করবে। অন্যান্য বছরে মুম্বাই থেকেও শিল্পী আনা হয় পারফর্ম করার জন্য, কিন্তু এবছরের সিচুয়েশন খারাপ হওয়ার কারণে শুধু কলকাতা থেকেই শিল্পী আনা হচ্ছে পারফর্ম করার জন্য। এখানে আসলে লক্ষ্য করবেন এখানের মেলাটা দুভাগে বিভক্ত। মাঠের একদিকের মেলাটা অনেকটা ফাঁকা, আর্টিফিশিয়াল এবং মরা মরা ফিল হবে, যেমন আমরা অনেক সময় কলকাতাতে দেখে থাকি। কিন্তু মাঠের অন্যদিকের মেলার রূপটা সম্পূর্ণ আলাদা, অনেক জমজমাট এবং ট্রেডিশনাল ফিল হবে। তো আমরা এই ভিডিওতে মাঠের এপারের আর্ট গ্যালারি এবং বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখব এবং নেক্সট ভিডিওতে ওপারের জমজমাট মেলাটা ঘুরে দেখব। তো শুরু করা যাক আর্ট গ্যালারি দিয়ে। এখানের আর্টগুলো প্রদর্শনী ছাড়াও বিক্রিও আছে। যদিও আমার আর্ট খুব একটা পছন্দ নয়, তা সত্ত্বেও কয়েকটা ছবি আমার বেশ নজর কাটল। এখানের আর্টগুলোর দাম দেখলাম 10 থেকে 30 হাজার টাকার মধ্যে আছে। বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদের ওপর তিনি গবেষণা শেষ করেছেন। গুরুকুল মেথডে অনেক ছাত্রছাত্রীকে তিনি সঙ্গীত শিক্ষা দান করেন। ক্লাসিক্যাল মিউজিকের ওপর অনেক প্রবন্ধও লিখেছেন। এই বিষ্ণুপুর শহর অনেক কারণে বিখ্যাত। প্রথমত, এটি একটি ঐতিহাসিক শহর এবং এখানে টেরাকোটা মন্দির বেশ বিখ্যাত। তাছাড়াও এখানের পোড়ামাটির হাতি ঘোড়া এবং পোড়ামাটির নানান জিনিসপত্র এবং বালুচুরি এবং স্বর্ণচুরির তাঁত শাড়ি এবং হাতি ঘোড়ার লণ্ঠন বেশ বিখ্যাত। তাই এখানে স্টলগুলিতে প্রধানত এই সমস্ত জিনিসপত্রই রয়েছে। পোড়ামাটির জিনিসপত্র, বালুচুরি শাড়ি এবং লণ্ঠন, এছাড়াও অন্যান্য কিছু জিনিসপত্র রয়েছে এখানে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটিকে লাইক করতে এবং শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এই পোড়ামাটির এই হাতি ঘোড়াগুলোর দাম কত আছে? এই বড়গুলোর কত দাম আছে? 400 টাকা জোড়া জোড়া। আর ছোটোগুলো? আচ্ছা, আর এই টপগুলো? টপগুলো 5 টাকা করে। কত টপগুলো? 30 টাকা করে। আমরা হয়তো খুব
আমি ভিডিওটিকে ছোট করার জন্য অনেকগুলো স্টল দেখালাম না। এরপরে আমি একটা আনকাট ভিডিও আপলোড করব যেখানে সমস্ত স্টলগুলো রইবে। এর পরবর্তী ভিডিওতে মাঠের ওপারের জমজমাট মেলাতে যাবো।